নিজেকে মডেল আর অভিনেত্রীর পরিচয় দিলেও আসলে বিয়ে করাই তার নেশা ও পেশা। গল্পটা সিনেমার নয়, তবে এই কাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে। টুঙ্গিপাড়ার কোটালিপাড়ার বিয়ে এই ডালিয়া। তিনি কখনো নৃত্যশিল্পী, কখনো গায়িকা, আবার কখনো প্রেমিকা। মূলত ফাঁদে ফেলে বিয়ে করাই তার পেশা। বিয়ে করেই গড়েছেন কোটি টাকার সম্পদ। এ পর্যন্ত তার 12 জন স্বামীর সন্ধান পাওয়া গেছে। ডালিয়া কখনো আক্তার সাথী, কখনো ডালিয়া খানম, আবার কখনো মায়া নামে পরিচয় দেন। তার স্বামী তালিকায় প্রবাসী ছাড়াও রয়েছেন র‍্যাব সদস্য, আনসার সদস্য, পুলিশ কনস্টেবল, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও চাকুরিজীবী। ডালিয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন প্রত্যেকেই। চাকুরি হারিয়ে র‍্যাব সদস্য এখন মুদি দোকানে, আনসার সদস্য এখন অটোরিকশা চালক। প্রথম স্বামী ডালিয়ার নির্যাতন থেকে বাঁচতে দেশে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি নিঃস্ব। দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে এখন পর্যন্ত ডালিয়ার 12টি বিয়ের সন্ধান পাওয়া গেছে। তার বিয়ে বাণিজ্য এবং বেপরোয়া জীবনের যাবতীয় নথি উঠে আসে ওই প্রতিবেদনে। ডালিয়ার দাবি, তিনি একাধিক বিয়ে করেছেন কিন্তু কোনো স্বামীকে তালাক না দিয়ে নতুন করে বিয়ে করেননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, একের পর এক বিয়ের পর স্বামীকে নির্যাতন শেষে দেনমোহরের টাকা নিয়ে ডিভোর্স দেন তিনি। এভাবেই 12 জন স্বামীর কাছ থেকে কথিত মডেল ডালিয়া হাতিয়েছেন কোটি টাকা। ডালিয়া নাম সর্বস্ব কিছু ইউটিউব চ্যানেলে অসামাজিক অভিনয় করেন। এসব থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তার পরিচয় হয়। এরপর খুলে বসেন বিয়ের দোকান। তার অষ্টম স্বামী সিরাজগঞ্জের আব্দুল খালেক, মালয়েশিয়া প্রবাসী। 11তম স্বামী নরসিংদীর সৌদি প্রবাসী এনামুল, আর 12তম এবং সর্বশেষ স্বামী ওমান প্রবাসী সাকিব। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।